আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিএনপি মানুষ হত্যা সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতার রাজনীতি করে এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দলটির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে বলেন, বিএনপির কর্মসূচিতে জনগণই আতঙ্কিত। আসলে বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেয়া, এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? যা মানুষ হত্যা রাজনীতি করে, যারা সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ধারাকে তোষণ করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না।